চট্টগ্রামের ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজের বর্তমান এই বিশাল বিশাল বিল্ডিং একসময় কিন্তু কুড়েঘর আছিল। আর যাতে এই কুড়েঘর আছিল, এই সময় প্রিন্সিপালের দায়িত্ব পালন করছিল প্রিন্সিপাল নূর মোহাম্মদ। এই নূর মোহাম্মদ সাহেবের স্থায়ী বাড়ি হল যে চট্টগ্রামের মাদার বাড়িত। এই সময় ক্যালকাটাতন যায় ফরালহাগরি উনি গ্রাম অমৃতি শিক্ষকতা করতে গিয়েছিল। এই মানুষের স্মৃতিচারণ কিভাবে করছে ওনারা শুনুন। নাজিরহাট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নূর মোহাম্মদ 1949 সালের মাঝে প্রতিষ্ঠা লগ্ন নতুন এই কলেজের প্রিন্সিপাল আছিল। মানুষ হিসেবে বিভিন্ন মানুষের কথা কইলাম, এই অধ্যক্ষ নূর মোহাম্মদ সাহেব খুব ভালো মানুষ আছিল। এই যুগলাই বর্তমান যুগলাই একজন মনীষী বলে বিভিন্ন মানুষ আখ্যায়িত করছি, বিভিন্ন মানুষ কে হই এই মন্তব্য তুলে দিলেন। আর আর ওস্তাদ অধ্যক্ষ মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব খুবই ভালো মানুষ আছিল। আর ওর পরিচালনায় নাজিরহাট কলেজের মধ্যে আর শিক্ষকতা করছি এবং ওর দেখি আর আর পরিচালনা করতে জীবনের মধ্যে কোনোদিন আর আলো দুর্ব্যবহার না করে। নূর মোহাম্মদ স্যার উনি আমার শ্রদ্ধাভাজন একজন স্যার আছিল। তবে স্যার আসলে খুব অমায়িক আছিল, অত্যন্ত মানে ভালো একজন ব্যবহার। এই কলেজের তো স্যারের আনে খুব বেশি কষ্ট করতে দেখি। তো স্যারের বৈষম্য স্যার ন ডাকি বোঝন কিন্তু উজুর দায়িত্ব, কারণ ওর তো আরবিতুন ইয়ে আছিল, তো এই আবার আরবিরই প্রফেসর আছে, যার কারণে ওরে হুজুর এই বোঝনে সম্বোধন করতো। তো কলেজের লোক বহুত কষ্ট করছি। 1949 সালে যে কলেজ জয়েন করছি এবং কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য তো একজন। 1949 সালে যাতে জেলা সমিতি হাই স্কুল নামে গেল, এই সমিতি হয়ে গেল এখন কলেজ প্রতিষ্ঠার লাই মরণ আব্দুল সাহর একজন হেলমিং হ্যান্ড হিসেবে মানে যথেষ্ট কাজ করি এবং আয় আজি গিয়ে ওর আত্মার মাগফিরাত কামনা করি এবং ও ধার্মিক মানুষ আল্লাহর ব্যস্ত রসিদ করো। গ্রাজুয়েশন করছি, দিয়ে আরও খুব দেরিতে একটু আরও পার্টি হাটি করতে মেয়েছে করতে নিল, আল্লাহ সম্পর্ক খুব ভালো আছে। আর সবসময় বললো অফিসে যাই যোগাযোগ করতাম কলেজের পরিবেশ করে কীভাবে ধরব, ও আরও সবসময় সুপরামর্শ দিত। ওর মতো মানুষ বর্তমান যুগের লাই ওর চরিত্র শিক্ষণীয়। তবে জ্ঞানীগুণী মানুষ সকল যখন মৃত্যু হয় ইতার আল্লাহ স্মরণ সভা সারা আসলে কিছু গড়ানো যায়, কিন্তু এই যে নূর মোহাম্মদ সাহেব নাজিরহাট কলেজের এত কিছু গজ্জি তার মৃত্যুবার্ষিকী আন কিন্তু পালন নয় বলে অভিযোগ করছি তার পরিবার। আজকে দীর্ঘ 36 বছর করি আজ নাজিরহাট কলেজ প্রতি বছর মৃত্যুবার্ষিকী আইয়ে কোনো রকম স্মরণ ন করে এবং তার নামে কোনো স্মৃতিও নাই যে দুঃখ লিয়ান। অথচ তৎকালীন বহু ছাত্র বহু কিছু প্রতিষ্ঠিত মানুষ করছে একাকে একটু যাই, এদের তার মনের মধ্যে বড় দুঃখ। তৎকালীন এই মন্ত্রী এস এম শোভেল আজম সাহেব তার ফ্রেন্ড আছেন, তার ছেলে বহু সরকারি সরল নেতৃত্ব এবং চট্টগ্রাম পৌরসভার যে চেয়ারম্যান আছেন নূর মোহাম্মদ সাহেব তার শ্বশুর, তার দুজন প্রস্তাব দিয়ে তার প্রত্যাখ্যান করছে না, আর তো কোনো তৈরি এনে কেউ সরি প্রয়োজন নাই। আর নাজের কলেজে যাচ্ছি আর একটা ছাত্রছাত্রী মানুষ করছ, তারা একদিন আরো স্মরণ করিব, তারা মনে চাইব, কিন্তু ইয়েদের যে সবচেয়ে ত্যাঁ কোনো শহর বাড়ির দালান করার কোনো ব্যাপার না এবং যেখানে আছে ত্যাঁ শেষ পর্যন্ত কুড়েঘরও আসিল, হ্যাঁ যে বিল্ডিং খুঁজিয়ে একটা একরাইতনও থাকে, হ্যাঁ সারা জীবন কুড়েঘরও আসিল, কুড়েঘরও তাই এর মৃত্যুবরণ হয়েছে। বালাহাজগরিয়ারে যদি খনিকায় নাম নফায় তলি বালাহাজ গরিবেলাই উৎসাহ পাইতনু আর খনিকায় ইয়ান মনে রাখুন উচিত প্রত্যেকেই। C+TV নিউজ ডেস্ক। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।